نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين দেশি প্রবাসী কাছের ও দূরের প্রিয় ভাই ও বন্ধুগণ, পবিত্র জিলহজের এই কোরআন এন্ড সুন্না রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ বারাকাতি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুতু আলা নাফসিহ ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, কোরআন এন্ড সুন্না মানুষের আমলযোগ্য করার জন্য আজকে সারা বিশ্বব্যাপী একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, হজের মাসে আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 125,000 সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। হুদাইবিয়া নামক প্রান্তরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হুজুর এখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় প্রেরণ করলেন। ঘোষণা এসে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়ে গেছে, তাকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম দীপ্ত কণ্ঠে পিছপা হলেন না, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াতবদ্ধ হলেন। প্রিয় দর্শক শ্রোতা, বায়াতবদ্ধ জীবন যাপন ছাড়া কোনো মানুষ দিনের সহযোগিতা, দিনকে নিয়ে এগিয়ে যাওয়া, দিনের শ্রেষ্ঠত্ব কোনো দিন সম্ভব নয়। বায়াতবদ্ধ হতেই হবে, এটা অত্যাবশ্যক একটি বিষয়। সাহাবায়ে কেরাম রাসুলের হাতে বায়াত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবিদের শানে কোরআনে করিমের আয়াত এসে গেল। আল্লাহ তাআলা বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিব। হে রাসূল, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, বায়াত যারা গ্রহণ করেছে, বায়াতের শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াত করিমে নাজিল করেছেন। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর বলতেছে, হে রাসূল, যারা আপনার হাতের উপর বায়াত গ্রহণ করেছে তাদের হাতের সাথে আরেকটা হাত আছে, সে হাতটা হলো আল্লাহর হাত। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান মাতা ওয়ালাইসা ফি উনকিহি মাতা মাইতাতাল জাহিলিয়া। কোনো মানুষ যদি বায়াতবদ্ধ না হয় আর এই বায়াতবদ্ধ জীবনযাপন ছাড়া সে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই তার মরণটা জাহিলি মরণ হবে। আর কোনো মানুষ যদি বায়াতবদ্ধ জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবীরা বায়াত গ্রহণ করতেন, কি বায়াত সেটা? ওয়াসমা ওয়াত্তাআতা ফি উসরিকা ওয়ায়ুসরিকা ওমাংশাতিকা ওমাকরাহিকা ওয়াসরাতিন আলাই। আমরা আমাদের শ্রবণ, আমাদের আনুগত্য, আমাদের সচ্ছলতা, আমাদের অসচ্ছলতা, তারপরে আমাদের আগ্রহ, আমাদের অনাগ্রহ, সর্বাবস্থায় বায়াতবদ্ধ হতে হবে। আজকে মানুষ বায়াত নিয়ে হাসি ঠাট্টা করছে। আপনি জানেন কোরআন শরীফের সুরে ফাতিহার সর্বপ্রথমেই তো লেখা আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সিরাতাল মুস্তাকিম পথ দেখাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, আনআমতা নিয়ামত বর্ষণ করেছো। সূরা ফাতিহার প্রথমেই লেখা আনআমতা আলাইহিম, ওদের পথ। ওরা কারা খুঁজেন, পাবেন আপনি? আনআমতা আলাইহিম তাদের পথ, এরা কারা? কোরআনের এক তাফসিরে লেখা আছে, মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন, এরা নবীরা, সিদ্দিকি শহীদ এবং সলিহিনরা। এখন খুঁজেন নবীকে, সিদ্দিককে, শহীদকে, সলিহিনকে। এদের সাথে যদি আপনি সঙ্গবদ্ধ অবস্থানে যদি আপনি অবস্থান করতে পারেন, এদের মধ্যে কাউকে বাছাই করে যদি আপনার নিজের সমস্ত লাগামকে তার হাতে দিয়া টেনে ধরার জন্য একটা সিস্টেম ব্যবস্থা সৃষ্টি করতে পারেন, আপনি নির্ঘাত আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছতে পারবেন। আজকে বায়াতের বিরোধিতা করা হয়। আজকে কোনো শায়েকের সংস্পর্শে ছাত্ররা শিখবে, শায়েকদের সাথে সংস্পর্শ দিবে কেন?
তার মানে ফির বুজুর্গ যারা আমাদের দেশে ধর্ম ব্যবসা করে ওদের বিরোধিতা করতে গিয়া বায়াতের বিরোধিতা করে, ওদের বিরোধিতা করতে গিয়া শায়েখের বিরোধিতা করে, ওদের বিরোধিতা করতে গিয়া ছাত্র যে ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করবে এটার বিরোধিতা করে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এটা কি? ওয়া কুনু মাআস সাদিকিন, এই লোকটা কে? হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বাবা, এই সত্যবাদীটা কে খুঁজেন? অবশ্যই সত্যবাদীদের সংস্পর্শ দিতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘোষণা করতেছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, ঘোষণা করতেছে মদিনা রাস্তা হেঁটে হেঁটে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? হানজালা বলতে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে, আবু বকর হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিও তো একই অবস্থা, যখন বাসায় যাই তখন আমার মনে হয় আমিও এরকম হয়ে যাই। রাসূল আসো, আমরা রাসূলের কাছে যাই। রাসূলের কাছে গিয়া বলল, হে আল্লাহ রাসূল, বাড়িতে গেলে আমরা না মুনাফিক হয়ে যাই মনে হয়, আর আপনার কাছে থাকলে মনে হয় যেন দিনের মধ্যে পরিপূর্ণতা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে সাহাবীরা নেফাক মুক্ত হয়ে যায়। তাহলে একজন শায়েখের সংস্পর্শ পেলে মানুষ নিজের আত্মতৃপ্তি লাভ করে, লাগামহীন। যখন আপনি যখন লাগাম না ধরবেন, যখন পাল ছাড়া ছাগল মাঠে ছেড়ে দেওয়া হয়, একটা পাল ছাড়া ছাগলের যে দুর্গতি হয় হিংস্র জানোয়ার তাকে আক্রমণ করতে যেভাবে সহজ হয়, ঠিক তদ্রূপ পালের মধ্যে থাকলে এত হিংস্রতা এত আক্রমণের শিকার হতে হয় না। আল্লাহ নিজেই বলেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ আকিমুস সালাত, অর্থাৎ সঙ্গবদ্ধ চক্রের কথা, সঙ্গবদ্ধ জীবনযাপনের কথা, বায়াতের কথা, নৈকট্যশীল বান্দাদের কথা, তাদের সাথে সামিল হওয়া, তাদের সাথে থাকা, এটা তো কোরআনের নির্দেশ। বায়াতের বিরোধিতা করতে গিয়া আপনি ফিরের বিরোধিতা করতে গিয়া বায়াতের বিরোধিতা করছেন, কোথায় পেয়েছেন? আপনার ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আছে, আপনি কি জেনেছেন? 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একদিন আলী ঘোষণা করতেছে, আমি আলী বলতেছে, আমি রাসূলের ব্যাপারে মিথ্যা বলাকে এমন অপরাধ মনে করি, মনে হয় যেন আমি নির্ঘাত আসমান থেকে পড়ে মরে যাওয়াকে আরো ভালো মনে করি, তারপর রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলতে রাজি না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। হযরত আলী, এই হাদিসটা আলামাতুন নবুয়া, বাবে আলামাতুন নবুয়ার মধ্যে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়াতি আলান নাসি জামানি হুদদাসাউল আসনাম সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কওমিল বারিয়াত ইয়ামরাকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরাকু সাহমির রামিয়াত লা ইউজাউইজু হানাজিরাহুম ফাইনা মা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কতহুম আজরুল লিমান কতালা ইয়াওমাল কিয়ামা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি শুনেছি রাসূল বলেছে, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে যে জামানায় এমন অবস্থা হবে, কি অবস্থাটা হবে? সেই জামানায় হানাজিরাহুম ফাইনামা লাকিতুমহুম, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে কিছু ধর্মের লোক বের হবে, তারা ধর্মের নীতি বাক্যগুলো আওড়াতে থাকবে, কিন্তু এদের অবস্থাটা এমন হবে, ইয়াতি আলান নাসি জামানি হুদদাসাউল আসনাম সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খায়রি কওমিল বারিয়াত ইয়ামরাকুনা মিনাল ইসলাম, ইসলাম থেকে এরা এমন ভাবে বের হয়ে যাবে যেমনই করে তীর থেকে একটা ধনুক বের হয়ে যায়, আর ইসলাম ইমান তাদের অন্তকরণে প্রবেশ করবে না, গলদকরণে প্রবেশ করবে না। ফাইন্না কতলাহুম, রাসূল বলতেছে, ফাইন্না কতলাহুম আজরুল লিমান কতালা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আপনি আজকে দেখেন শহীদের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, শহীদ কি নেই? আমরা তো কাউকে বলি না যে এই লোক শহীদ, বরঞ্চ তাকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করুক, তার মনের নিয়তের দিকে আমরা খেয়াল করে কথাটা বলছি, তার যদি নিয়ত থাকে আল্লাহ অবশ্যই তাকে শহীদের মর্যাদা দান করবে। বিরোধিতা করতে গিয়া কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, হায়াতুন নবীর বিরোধিতা করতে গিয়া লোকটা বেদাতীদের বিরোধিতা করেছে, পরবর্তীতে তিনি বলতেছে, না না আরে আমি তো আপনার হায়াতুন নবীর বিরোধিতা করি না, বেদাতীদের বিরোধিতা করি। বেদাতীদের বিরোধিতা করতে গিয়ে হায়াতুন নবীর বিরোধিতা করেছে চরমভাবে, যে আমি সেই নবীকে তালাক, নবীকে তালাক দেওয়া যায়? নবীকে তালাক দিলে তো এই লোক ইমানে হবে না,
ইমানদারই হবে না, মুসলমান হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ আপনার, হে রাসূল, আপনার রবের নামের কসম, এ লোক ইমানদার হতে পারবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনস্ট্রাকশন, আনিত জীবন বিধান নির্ঘাত নিঃসন্দেহে মেনে না নেয়। হায়াতুন নবীর বেদাতির বিরোধিতা করতে গিয়ে হায়াতুন নবীর বিরোধিতা করলেন, পরবর্তীতে তিনি বলতেছেন না না, আমরা তো হায়াতুন নবীর বিরোধিতা করি না, আমরা বিরোধিতা করতেছি, আমরা বিরোধিতা করতেছি যারা মিলাদ ক্যাম্প পড়ে, যারা এরম করে ওরম করে, তাদের বিরোধিতা। পরবর্তীতে আপনি পাল্টাবেন, এজন্য দেশ হুঁশ মাথা মগজ ঠিক রেখে কথা বলতে হবে। রাসূল বলছে ফাইন্না কতলাহুম আজরুল ইমান কতালা ইয়াউমাল কিয়ামা, তোমরা যদি তাদেরকে হত্যা করো তাহলে কিয়ামতে পুরস্কার রয়েছে। ধর্মের নীতি বাক্য আওড়াতে গিয়া ইসলামের বিরুদ্ধে আমার অবস্থান যেন চলে না যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আমাদের কথা লাগামহীন হয়ে যেতে পারে, আমরা মানুষের প্রতি হিংস্রতা করতে পারি। এজন্য আমার কথাটা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং ঈমান এবং কোরআন সুন্নার বহির্ভূত না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফীকুম তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে যে জামানায় ওই লোকেরা তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ, তাদের রোজার তুলনায় তোমাদের রোজা, তাদের আমলের তুলনায় তোমাদের আমল তুচ্ছ মনে করবে, তাদের আমলকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হবে বলে মনে করবে, তাদের আমল শ্রেষ্ঠ বলে তারা ঘোষণা করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের আমল সাহাবীদের আমলের থেকে শ্রেষ্ঠ হবে এটা আপনি কীভাবে বুঝলেন? যারা সাহাবীরা রাসূলকে দেখে আমল করেছে, শিখেছে, আজকে সাহাবীদের সুন্দর বর্ণিত হাদিস থেকে অপব্যাখ্যা করে আমলকে এমন ক্রিটিসাইজ করা হয়, মানুষের আনিত দৈনন্দিনের জীবন বিধান ইসলামের পূর্বে যেভাবে ছিল আজও পর্যন্ত সেভাবে আছে, নতুন নতুনভাবে আমরা যেটা দেখছি, রাসূল বলছে শেষ জামানা এরকম আসবে। ইয়াতি আলান নাসি জামানা সাবিরু ফিহিম আলা দ্বীন কাল কাবিদ আলা জাম, বলছে মানুষ এমন অবস্থা হবে ঈমান ধরে রাখা কষ্ট হবে, জ্বলন্ত অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হবে, তার থেকেও কঠিন হবে ঈমান রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের আমল, তাদের রোজা, তাদের নামাজ তোমাদের আমলের থেকে শ্রেষ্ঠ মনে করা হবে। এরপরে রাসূল বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু ওয়াইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউইজু হানাজিরাহু, কুরআনের কোন আমল তাদের থাকবে না, কোরআন বলতেই তাদের মধ্যে থাকবে না, কোরআনের বিষয়গুলো তারা গলাধকরণ করতে পারবে না। ইয়ামরাকুনা মিনাদ দ্বীন, দ্বীন থেকে তারা এমনভাবে বেরিয়ে যাবে, কামা ইয়ামরাকু সাহমুমির রামিয়ান, যেভাবে তীর থেকে ধনুক বের হয়ে যায়। তীর থেকে ধনুক যখন বের হয়ে যায় তখন কি আর বের করা সম্ভব? সম্ভব না। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষ হিসেবে আজকে আমার কথাটা যারা শুনবেন, আশা করি অবশ্যই এটা আপনাদের স্মৃতিতে ধারণ করার জন্য আমি বিনীত অনুরোধ করব। আসুন, বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমার বিরুদ্ধাচরণটা যাতে এমন হয়ে না যায় যাতে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ, আমার কথাটা যাতে মানুষ যদি ধর্ম শায়েখদের সাথে, বড় বড় শায়েখদের সাথে, মুহাদ্দিসদের সাথে, মুফাসসিরদের সাথে বায়াতবদ্ধ হয়, সংগঠনের কাছে বায়াতবদ্ধ হয়, এতে অপরাধের কিছু নাই, হাদিস সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বায়াতবদ্ধ জীবন যাপন করবে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন, বায়াতবদ্ধ জীবন যাপন না করে মারা গেলে আল্লাহ তাআলা জাহিলি মরণ দান করবেন, আর জাহিলিয়তের মরণ থেকে আল্লাহ আমাদেরকে নিস্তার দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।